ভিডিওটা স্টার্ট করছি প্রকৃতি দেখি, এটা লাল দেখি। গুড নুন গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এখন একটু দর্জির দোকানে এসেছি, আসলে একটা ব্লাউজ বানাতে গেছিলাম। তো আজকে আমার একটা ফ্রেন্ডের বউ ভাত, বিয়ে কালকে ছিল, বউ ভাত আজকে, তো যার জন্য ব্লাউজ এইসব মানে শাড়ি টাড়ি সব বানাতে গেছি। তো এগুলো এখন কালেক্ট করে এখন তারপরে বাসে করে যাব। তো যার জন্য এখানে আসছি, কাকুটা নেই, মানে খুচরো আনতে গেছে। তো তো অনেকদিন পর অনেক ফ্রেন্ডের সাথে দেখা হবে, সবাই আসছে না, কয়েকজন আসছে, তো দেখা হচ্ছে, মানে খুবই এক্সাইটেড আমি। তো দোকানের কাজ ছেড়ে চলে এলাম বাস স্ট্যান্ডে, এবার বাসে বসে আছি শিলিগুড়ির। এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা নদী, তোষা নদী। জায়গাটা ঠিক মনে করতে পারছি না, খুব সুন্দর লেগেছে তাই বলেছি। প্রকৃতি সত্যি খুব সুন্দর, তোমরা সবাই প্রকৃতিকে ভালো পাও, কারণ এত সৌন্দর্য, মানে কি বলি, প্রকৃতি, চা বাগান, গাছপালা। তো ডালার সাইডে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি। ফালাকাটায় চলে এসেছি, প্রচণ্ড গরম, কি বলি আর। আবার গাড়ি স্টার্ট করলো, এবার চলছি জামালদার বন্ধে। ধূপগুড়ি স্ট্যান্ডে চলে আসলাম, প্রচণ্ড গরম গাইস, কি বলি আর। ফাইনালি পৌঁছে গেছি। তো গাইস, আমি এখন রানীহাট মোড়ে নেমে এসেছি, একটা ফ্রেন্ড আসবে ময়নাগুড়ি থেকে, তো ওর জন্য ওয়েট করে আছি এখানে। তো বললো দশ মিনিট লাগবে বললো, এখনো নেই, জানি না, প্রচণ্ড রোদ, গরম। ওই দিকটায় ওয়েদারটা ঠিকই ছিল, বাট এদিকটায় এসে পুরো রোদ উঠে গেল। তো দেখি কতক্ষণ ওয়েট করি আর কি। জায়গাটা খুব সুন্দর এই গরমে, রোদে ঘেমে ঝোল হয়ে অনেকক্ষণ ওয়েটের পর নিপাত দেখা ফাইনালি পাওয়া গেল। এই যে ফাইনালি আসলো, এত লেট করে, 10 মিনিটের নাম করে আধা ঘন্টা পরে আসলো। আরে কি করবো, এমন ওই মুহূর্তে এমন একটা বাস পাইলাম যে বাস করে, আর আমি গরমে পুরা সিদ্ধ হয়ে ঝোল হয়ে গেলাম, মানে কি বলি। এখন আরেকটা গাড়ি ধরতে হবে, বা টোটো যায় বললো, তারপরে যাব। ফার্স্টে একটা বান্ধবীর বাড়িতে যাব, দীপ্তি, ওর বাড়িতেই থাকবো, তারপরে রাত্রে যাব। হ্যাঁ, ওখানেই বাড়ি, বন্ধুটার বাড়ি ওখানে, যেহেতু পাশাপাশি বাড়ি, তো আগে বন্ধুর বাড়ি কেন যাই, বিয়ে বাড়িতে আগে যাবো, বান্ধবীর বাড়ি, ওখানে রেস্ট করে কিছুক্ষণ পরে তারপরে একসঙ্গে যাবো বিয়ে। ঠিক আছে, গাড়ি ধরি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা গাড়িতে উঠলাম, এই যে রুমাল কিনে দিল আর গিফট, গাড়ি ভর্তি হবে, তারপরে ছাড়বে, জল সেই চেষ্টা করছে। তারপরে গাড়িটা ছাড়লো কিছুক্ষণ ওয়েট করার পর। এত সুন্দর প্রকৃতি, মানে গ্রামের একটা আলাদাই, এত সুন্দর। পৌঁছে গেছি, নামি নাই এখনো গাড়ি থেকে, এই পিছ
পিছনে দেখো একটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছে, তো ওইটাই হচ্ছে বন্ধুটার বাড়ি। আর একটু পরেই আমরা নামবো, বন্ধুটার সাথে দেখা করলাম, তো বান্ধবীটার বাড়ি যাচ্ছে এখন। চারিদিকে পাশা ফাইনালি নামলাম, এবার দীপ্তির বাড়ি যাচ্ছি। গ্রামের পরিবেশের আলাদাই একটা ইয়ে না, খুব দারুণ সেই লাগে। আর এরকম টাইপের গ্রাম বিশেষ করে তোমাদের বাড়িও দীপ্তা বুঝলা, আসলে আমার মানে আর যাইতে ইচ্ছা করে না। দেখাচ্ছি আকাশটাও কি দারুণ লাগছে। হলুদ জামা পরে দিদি টানিতে আসছে আমাদের দীপ্তি দি। এখন আমি দ্বিতীয় বাড়িতে স্নান টান করে রেডি হয়ে আছি, বন্ধুরা আসছিল দেখা করতে, পরে যাই হোক ফ্রেশ হয়ে আর কি। তো বন্ধুরা আসছিল, ওরা একটু কথাবার্তা বললো, বলে এখন আমি দীপ্তি আমাদের খেতে দিবে কারণ খুবই খিদে পাইছে। তো হচ্ছে খাবো, খেয়ে দে, খেয়ে দে কী করবো, আসো কথা বলি, আসো এদিকে আসো, আলোটা ভালো। হ্যাঁ, খেয়ে দিয়ে আমরা রেস্ট নিবো, রেস্ট নিয়ে আমরা সাজুগুজু করবো, সাজুগুজু করে তারপরে আমরা বিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, কখন যাবো সেটা, সেটা হচ্ছে টাইমটা হচ্ছে 7:30-8টা। ঠিক আছে, ও তো বিয়ে, তারপরে এমনি সব খেয়েই বসে আছে, আমরা বউ হাতে আসলাম আর কি। আপাতত স্টপ করে খাওয়া দাওয়াটা করে নেই কারণ খুবই খিদে পাচ্ছে, তো তারপরে কথা হচ্ছে। তো আমরা এখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, বেশ সুন্দর জায়গাটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো জায়গাটা, ওখানে চা বাগান আছে, ওই জায়গাটায় যাচ্ছি আমরা এখন। আমি নিপা আর দীপ্তির বোন যাচ্ছে, দীপ্তি অ্যাকচুয়ালি একটা কাজে গেছে একটা জায়গায়, তো আমরাই যাচ্ছি। দারুণ জায়গাটা, দারুণ। হে দাদুটা বলছে কাদা, তাই যাওয়া হবে না, কিন্তু দারুণ জায়গাটা। আমি এত কথা বলতে পারি না, লজ্জা লাগে। পাতা নেই দেখে কয়, এই যে চা পাতা, মানে কি?
হাসাইস না বুঝলি। শুভ সন্ধ্যা সবাইকে। একটু পরে রেডি হওয়া শুরু করে দিব, কারণ এখন প্রায় 6:30-7:45 মতো বাজে, আর এতজন মানুষ রেডি হতে হতে অনেকটা লেট হবে জানোই তো, তো যার জন্য আর কি। তো একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমি রেডি, ওরা ওই ঘরে রেডি হচ্ছে। লাল নয়, দুধে আলতা কালারের শাড়ি, বাট এখানে আলোর ইয়েতে মনে হচ্ছে লাল। আমাকে কেমন লাগছে জানিও। তো গরমে ঘুমে ঘুমে ভিড়িতে আসলাম, এসে দেখি বাচ্চারা ডান্স করছে। এত গরম যে রেকর্ড করা হয়নি, তাই ফটো অ্যাড করে দিতে হলো। বন্ধু আর বন্ধু ওয়াইফ এটা। অল রাইট, গুড মর্নিং গাইস। তো এখন আমরা দীপ্তিদের বাড়িতে আছি। কালকের বিয়েতে এত ভিড় ছিল, মানে বাড়িতে লাস্ট বিয়ে, তো যার জন্য আয়োজন অনেক বেশি, তো এতটাই ভিড় ছিল যে ওখানে ব্লগ করা সম্ভবই ছিল না। তার মধ্যে এত এত গরম, তো যার জন্য ব্লগ করিনি। এসে এক দুটা এরকম টাইমে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ছিলাম, দেন সকালে উঠে আর ইচ্ছে ভালো লাগছিলো না এত গরমে। তারপরে বাড়ি যাওয়ার কথা, বাড়ি তারপরে বন্ধুটার বাড়ি যাওয়ার কথা, তো ওর জন্য রেডি শেডি হয়ে এখন বসে আছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আবার অন্য বাড়িতে আমি। তো ভিডিওটা অ্যাকচুয়ালি এডিট করতে হতে দেখছি যে আমি ভিডিওটা শেষই করিনি, তো যার জন্য আমাকে আবার ভিডিওটা স্টার্ট করতে হলো। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো যার জন্য আর কি আওয়াজ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।